প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদেরকে শোনাবো আমার নিজের বাবা কিভাবে আমার সাথে খেলা করেছিল সেই মজার ঘটনা। আমার নাম শান্তা সাহা, আমি এখন কলেজে পড়ি। আমার বডি ফিগার দেখলে যে কোনো পুরুষেরই খেলোয়াড় দাঁড়িয়ে যাবে খেলার জন্য। আর এমনিতে আমি একটু মডার্নভাবে চলাফেরা করি, মানে একটু শর্ট কাপড় পরতে পছন্দ করি। তার জন্য আমার আপেলের সাইজ সব কিছু ভালোভাবে বোঝা যায়। আমি যখন শর্ট কাপড় পরে রাস্তা দিয়ে যাই, তখন সবাই আমার আপেলের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। বন্ধুরা, আমার মা ওপারে চলে গেছে 1 বছর আগে। এদিকে আমার বাবাকে দেখলে কেউ বলবে না যে আমি তার মেয়ে। আমি যখন আমার বাবার সাথে রাস্তা দিয়ে হেঁটে যাই, তখন সবাই ভাবে আমরা স্বামী স্ত্রী। তাহলে বুঝতেই তো পারছো বন্ধুরা, আমার বাবা এখনো কতটা ইয়াং। আর আমিও তো বুঝি এই বয়সে বউ ছাড়া থাকা কতটা কষ্টকর। তার জন্য আমি অনেকবার বাবাকে বলেছি, বাবা তুমি আরেকটা বিয়ে করো, কিন্তু বাবা কোনোভাবেই আমার কথায় রাজি হয় না। বাবা বলে, আমি আরেকটা বিয়ে করলে সে তোকে শান্তিতে থাকতে দেবে না, সৎ মা কখনো আপন হয় না। তখন আমি বললাম, কিন্তু বাবা তুমি বউ ছাড়া সারা জীবন কিভাবে কাটাবে? তখন বাবা বলল, তুই থাকলে আমার আর কিছুই লাগবে না। আমি তখন বাবার কথার কোনো মানেই বুঝতে পারলাম না। তারপর এইভাবে আরো কিছুদিন পার হয়ে গেল। এদিকে আমি একটু নিজের কথা বলি, আমার অধিকাংশ বান্ধবীর বয়ফ্রেন্ড আছে, আর তোমরা তো জানোই বন্ধুরা, এখনকার প্রেম মানেই আগে খেলাধুলা করা। তাই আমার সব বান্ধবীদের অলরেডি তলা ফাটা, কারণ তারা সবাই নিয়মিত খেলাধুলা করে, কিন্তু আমি এখনো কারোর সাথে খেলাধুলা করিনি। আমারও ইচ্ছা করে খেলাধুলা করতে, কিন্তু বাবার ভয়ে কারোর সাথে প্রেম করার সাহস হয় না। তাই আমি নিজের হাত দিয়েই কাজ চালাই। কিন্তু একদিন রাতে আমি মোবাইলে একটা ভিডিও দেখছিলাম আর হাত দিয়ে নিজেকে শান্ত করছিলাম। ঠিক তখনই আমি হঠাৎ লক্ষ্য করলাম, জানালার ফাঁক দিয়ে কেউ একজন আমাকে দেখছে। আমি ভয় পেয়ে সাথে সাথে মোবাইলটা লক করে রেখে দিলাম আর ভাবতে লাগলাম, বাড়িতে শুধু আমি আর বাবা ছাড়া আর কেউ থাকে না। তাহলে কি বাবা আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল? তাহলে কি বাবা সব দেখে ফেললো? আমি এইসব ভেবে খুবই লজ্জা পেতে লাগলাম। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমার বাবার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করলাম না। তারপর আমি কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম। রাস্তায় আমার একটা বান্ধবীর সাথে দেখা হলো, তার নাম সুস্মিতা। সে আমার সব থেকে কাছের বান্ধবী। তার সাথে নানা ধরনের গল্প করতে করতে কলেজের দিকে হেঁটে যাচ্ছি। এমন সময় সে আমাকে বলল, তোকে একটা কথা বলতাম, যদি তুই কিছু মনে না করিস। তখন আমি বললাম, কি বলবি বলতো, আমি কিছুই মনে করব না। তারপর সে বলল, কথাটা তোর বাবাকে নিয়ে। তখন আমার মনে আরো বেশি কৌতূহল জাগলো। আমি বললাম, এত ঢংনা করে কি বলবি বলতো? তখন সে বলল, আমাদের বাসার পাশে একটা আবাসিক হোটেল আছে, জানিস? তখন আমি বললাম, আবাসিক হোটেল আছে জানি তো, তাতে কি হয়েছে? তখন সুস্মিতা বলল, কালকে তোর বাবাকে দেখলাম একটা মহিলাকে নিয়ে ওই হোটেলে যেতে। তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি বললাম, এটা হতে পারে না, আমার বাবাকে আমি অনেকদিন ধরে বিয়ে করতে বলছি, কিন্তু সে বিয়ে করতে রাজি না, আর সেই মানুষটা এইসব করতে পারে না। তোর দেখতে ভুল হয়েছে, তুই হয়তো বা আমার বাবার মতো অন্য কাউকে দেখেছিস। আমি তার কথা বিশ্বাসই করতে পারলাম না। আগেই বলি বন্ধুরা, আবাসিক হোটেলে একটা ছেলে আর একটা মেয়ে কি জন্যে যায় তা তো তোমরা সবাই বুঝতে পারছো। তারপর আমরা কলেজে পৌঁছে গেলাম। এরপর কলেজ শেষ করে বাড়ি এসে নিরিবিলি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, সুস্মিতা যেটা বলল আজকে এটা কি ঠিক? তারপর আবার ভাবলাম, এটা কখনোই হতে পারে না, সুস্মিতা হয়তো বা ভুল দেখেছে। এইভাবে আরো কিছুদিন কেটে গেল। তারপর হঠাৎ একদিন সুস্মিতা আমাকে একটা ছবি দেখালো। মানে আমি তার কথা বিশ্বাস করিনি, তার জন্য পরে যখন আমার বাবাকে আবার যেতে দেখেছে সে ওই দিন ছবি তুলে রেখেছে। ছবিটা দেখার পরে রীতিমতো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল।
আমি যেন আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। তখন আমি কলেজ থেকে সোজা বাসায় চলে এলাম। এসে দেখি বাবা এখনো বাড়ি আসেনি। আমি বাবার জন্য অপেক্ষা করতে লাগলাম। তারপর দুপুর 2টার দিকে বাবা বাড়িতে আসলো। তখন আমি সোজা বাবার রুমে চলে গেলাম। বাবা আমাকে দেখি বুঝতে পারলো যে আমি খুবই রেগে আছি। তারপর বাবা বলল, কি হয়েছে মা? তখন আমি বললাম, বাবা আমি তোমাকে কতদিন বলেছি বিয়ে করতে, তুমি আমার কথা শোনো না, কিন্তু এই যা শুরু করেছো এটা কি ঠিক? তখন বাবা বলল, আমি আবার কি শুরু করলাম? তখন আমি বাবাকে ওই ছবিটা দেখালাম। বাবা ছবিটা দেখে চুপ হয়ে গেল। তারপর আমি অনেক গালাগালি করলাম বাবাকে, আর রাগের মাথায় বলেই ফেললাম, তোমার যদি এতই জ্বালা ওঠে তাহলে আমাকে বলতে পারো, আমি নিজেই তোমাকে লাগাতে দিতাম, তাহলে তো আমাকে আর বাইরের মানুষের কাছে ছোট হতে হয় না। যখন খুশি যতবার খুশি আমি তোমাকে খেলতে দিতাম, কিন্তু তুমি আবাসিক হোটেলে যাবে আমি এটা কখনো কল্পনাও করতে পারিনি। এসব বলে আমি আমার বাবার রুম থেকে বের হয়ে এলাম। আসলে বন্ধুরা, এই কথাগুলো কিন্তু আমি মন থেকে বলিনি, এই কথাগুলো আমি রাগের মাথায় বলেছি। যাই হোক বন্ধুরা, তারপর রাতে যখন ঘুমাতে যাব তখন আমার বাবা আমাকে তার রুমে ডাকলো, বলল, আমার রুমে একটু আয়তো মা। তারপর আমি বাবার রুমে গেলাম। বাবা আমার হাতটা ধরে তার পাশে বসালো। তারপর বলল, দেখ মা, আমি এতদিন বিয়ে করিনি শুধু তোর জন্য। তুই রাতে যখন হাত দিয়ে নিজেকে শান্ত করিস, আমি সেটা জানালার ফাঁক দিয়ে প্রতিদিন দেখি, তারপর থেকেই মনে মনে তোকে লাগানোর স্বপ্ন দেখি। তার জন্যই আমি বিয়ে করি না, কারণ বিয়ে করলে তোকে আর লাগাতে পারবো না। সত্যি কথা বলতে কি জানিস, আমি লুকিয়ে লুকিয়ে তোর গোসল করাও দেখি, কিন্তু তোকে লাগানোর কথা কখনো মুখ ফুটে বলতে পারিনি লজ্জায়। কিন্তু আজ দুপুরে যখন তুই নিজেই বললি লাগানোর কথা, তখন ভাবলাম আর দেরি করা ঠিক হবে না। এদিকে তোরও তো একটা চাহিদা আছে, সেটা তো আমি প্রতি রাতেই দেখি। তুই কত কষ্ট করে নিজে নিজে হাত দিয়ে জ্বালা মেটাস। যাই হোক, এখন থেকে আমিও আর আবাসিক হোটেলে যাব না, আর তোকেও আর হাত দিয়ে জ্বালা মেটাতে হবে না। তখন আমি কি বলবো তা কিছুই ভেবে পাচ্ছিলাম না। তার মধ্যে হঠাৎ করে বাবা আমাকে খাটের উপর শুয়ে দিয়ে আপেল খেতে শুরু করলো, আমিও মজা পেতে শুরু করলাম। তার জন্য আমি আর বাধা দিলাম না। এইভাবে 5 মিনিট ধরে বাবা আপেল খেতে লাগলো। তারপর আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি হঠাৎ বলে উঠলাম, বাবা আমি আর পারছি না, তুমি এখন খেলা শুরু করো। আমার মুখ থেকে এই কথা শুনে বাবা আরো বেশি উত্তেজিত হয়ে গেল আর খেলা শুরু করে দিল। টানা 25 মিনিট ধরে বাবা খেললো। তারপর বাবা খেলা শেষ করলো। আমি আমার জীবনে এই প্রথম পরিপূর্ণ সুখ পেলাম। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম নতুন নতুন ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর একটা লাইক ও শেয়ার দিয়ে আমার সাথেই থাকো। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।